বাংলাদেশে বিভাজনের কোনো স্থান নেই। বাংলাদেশের মানুষ তারা অন্তর থেকে গণতন্ত্রে বিশ্বাস করে, তারা ভোট দিতে চায় পাঁচ বছর পরে। যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন, যে দলের নাম হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। আজকে যে কথাটি মনে রাখতে হবে সেটি হচ্ছে এই, যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য এবং এদেশের সুবিধা বঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য। মৎস্যজীবী দল সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাঁতি দল সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শ্রমিক দল সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছাত্র দল সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এভাবে আমি অনেক উদাহরণ দিতে পারি, কিন্তু তার পিছনে যে মূল যে উদ্দেশ্য এবং আদর্শ ছিল সেটি আজকে নতুন করে স্পষ্ট করে দেওয়া দরকার। সেটি হচ্ছে এই, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি করেছেন, বিভাজনের রাজনীতি করেন নাই, যেটা আজকের আওয়ামী লীগ করছে। যে বাংলাদেশে বিভাজনের কোনো স্থান নেই। সরকার ঔপনিবেশিক যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণা নিয়ে বাংলাদেশকে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বলে তারা বিভেদ সৃষ্টি করে এই দেশকে শাসন করে যেতে চায়। তারা নিজেদের ক্ষমতার লোভে এই জাতিকে বিভাজনের মাধ্যমে ধ্বংস করে দিচ্ছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা নতুন করে একসঙ্গে শান্তিপূর্ণ প্রক্রিয়ায়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক হানাহানি এবং দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা বাংলাদেশের যে স্বাধীনতার, যে গণতন্ত্রের আদর্শ, সেই আদর্শে পুনরায় দীক্ষিত হয়ে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আর শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী হয়ে যে নীতিতে বিএনপি বিশ্বাস করে এবং যে নীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা এর বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো সৃষ্টি করেছিলেন, সেই আদর্শে পুনরায় আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ তারা অন্তর থেকে গণতন্ত্রে বিশ্বাস করে, তারা ভোট দিতে চায় পাঁচ বছর পরে, তারা অর্থ বিত্ত সম্পদ চায় না, তারা রাজপ্রাসাদ চায় না, তারা বিদেশে গিয়ে গুলশান থ্রি তৈরি করতে চায় না, তারা বিদেশে গিয়ে সেকেন্ড হোম তৈরি করতে চায় না, তারা বিদেশে গিয়ে বেগমপাড়া তৈরি করতে চায় না।